খুবই দুঃখজনক, লজ্জাজনক একটা মর্মান্তিক ঘটনা ঘটেছে। কিন্তু আমি মনে করি যে সেই জন্যই রাত দুপুরে দুজন ডাক্তারকে কোনো মানে কাগজপত্র না দেখে আপনি আসেন আমার কথা না একটু বলে নিয়ে যাওয়া, এইটা কিন্তু আমরা মনে করি এটা খুবই লজ্জাস্কর ব্যাপার। এইভাবে হলে পারে কিন্তু কেউ আস্থা রেখে কাজ করতে পারবে না, কারণ কাজ করতে গেলে কিন্তু আমাকে তো কিছু দুর্ঘটনা ঘটতেই পারে। আমি যেটা বললাম যে শেষ মুহূর্তে দেখা যায় যে আমি বাচ্চার একদম ধপ ধপ হার্টবিট হচ্ছে, হঠাৎ করে বাচ্চার হার্টবিট আসলো না, অনেক সময় আমাদের আমাদের জীবনেও ঘটেছে অনেক সময় দুর্ঘটনা। তো কাজেই এইটা যদি মনে করি যে হয়তো এইটা অনেক বেশি মারাত্মক ঘটনা আপনারা যেটা আমরা শুনেছি শেষ পর্যন্ত হয়েছে, কিন্তু সেই জন্য থানায় নিয়ে যেতে হবে, একবারে জেলখানে পাঠিয়ে দিতে হবে, এইভাবে কাজ করে দিতে, এইটা আমি মনে করি। অনেক সময় হয় আমরা ঠিক একটা অভিযোগ আসলো, অভিযোগগুলো আমরা তদন্ত করলাম, দেখলাম যারা কমিটি যারা দিচ্ছে সেখানে হয়তো দেখা গেলো ওখান থেকে আমার তারা নিষ্পত্তি করে ফেলেছে টাকা পয়সা দিয়ে, ওইটা তারপরে আগায় না, তো যেখানে তো নিষ্পত্তি কিছু থাকে না। আমার এমনও হয় যে ওইটা ওই থানা পর্যন্ত গিয়েছিল, থানা থেকে অভিযোগ ছিল আর থানা সেই কাগজপত্র নিষ্পত্তি, সেগুলো আপনারা নিশ্চয়ই ভালো করে বোঝেন যে